হ্যান্ড ওয়াশিং অন হুইলস, এই স্লোগানে রাজধানীতে চালু হয়েছে হাত ধোয়ার গাড়ি। মহাখালী, গাবতলী, কারওয়ান বাজার, নিউ মার্কেট সহ জনসমাগম স্থলে শনিবার থেকে ঘুরে বেড়াবে 10টি ইউনিট। কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে কোভিড-19 বিষয়ে সচেতন করতে ও হাত ধোয়ায় সহায়তা করতে ভবিষ্যতে এই কার্যক্রম আরও বাড়ানো হবে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। ওয়াসা ও ওয়াটার এইডের যৌথ উদ্যোগে এমন 10টি আধুনিক ভ্যান উদ্বোধন করেন তিনি। মহামারীর এ সময়ে এমন মানবিক উদ্যোগে নগরবাসী জানান, সহজে হাত ধোয়ার ব্যবস্থা থাকায় সংক্রমণ ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। হইলে তো বাবার বাসা দিয়ে হাত দিতে, আমাদের তো হাত ধোয়ার ব্যবস্থা ছিল না, তখন সরকার করছে, হাত ধোয়ার ব্যবস্থা করছে, আমাদের করোনা থেকে মুক্তির ব্যবস্থা করছে। ভালো, আগে এই ব্যবস্থাটা ছিল না, এখন ব্যবস্থাটা হয়েছে, আমাদের সবার জন্য খুব ভালো, সবাই হাত ধুতে পারবে, এটা সবার জন্য খুবই ভালো। বাজারে, স্কুল কলেজের সামনে সব জায়গায় রাখে, টার্মিনালে, বাস টার্মিনালে খুব ভালো হবে। রাস্তাঘাটে তো কোনো কিছু পানির ব্যবস্থা নেই, এই গাড়িটা দেওয়াতে অনেক ভালো হয়েছে, যাতে পানির আমরা সবসময় পাই এবং হাত ধুতে পারি। হ্যাঁ ভাই, আমাদের খুব সুবিধে হয়েছে, যে হাতটা ধুইলাম নোংরাগুলো সব গেল, মাঠে ময়লাগুলো সব গেল, এখন বাচ্চা কোলে নিয়ে চলতে পারবো, ফিরতে পারবো। সামগ্রিক সব বিষয়গুলোকে একীভূত করে এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করবে যে না, হাত ধোয়া এবং হাত ধোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা হাত ধুতে হবে। এবং এটার জন্য আমি ওয়াসা এবং ওয়াটার এইডকে ধন্যবাদ জানাচ্ছি। রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর ও ওয়াসার এমডি। বলেন, জনবহুল এলাকাগুলোতে হাত ধোয়া সহজ করতেই এই উদ্যোগ। আমরা আসলে এই গাড়িটা নিয়ে মানুষের কাছে যাব, মানুষের আসতে হবে না আমাদের কাছে। সো বাজারে বা যেখানে বাস থামে এরকম একটা জায়গায়, সুবিধাজনক জায়গায় গিয়ে এটাকে সেট করা হবে এবং এই ময়লা পানিটা যেন ড্রেনে দিয়ে যেতে পারে সেটার ব্যবস্থা করে এখানে হাত ধোয়ার শ্যাডো ভ্যাকসিন অফ করোনা ভাইরাস হচ্ছে মাস্ক এবং হাত ধোয়া। কাজে আমরা যদি হাত ধোয়া অভ্যাসটা করি এবং এইটাকে আমাদেরকে বাড়াতে হবে, হাত যদি ধোয়া থাকে তাহলে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ নিজেকে সুরক্ষা করতে পারলেন করোনা ভাইরাস থেকে। ওয়াটার এইডের এই উদ্যোগে ওয়াসার পাশাপাশি সহযোগী হিসেবে রয়েছে সুইডিশ দূতাবাস। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।